শীত পরিস্থিতির খবর জানাবো। শীত পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে পঞ্চগড় থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন হোসেন রায়হান। রায়হান, শীতের কি খবর আছে? আজকে তাপমাত্রা কেমন পঞ্চগড়ে? নিশি, আজকে সকাল 6টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের যে রেকর্ড, সেখানে তাপমাত্রা নির্ণয় করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। তো আপনি জানেন যে পুরো জানুয়ারি মাস জুড়েই কিন্তু পঞ্চগড় জেলায় 6 থেকে 10 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা উঠানামা করছে, এবং আবহাওয়া দপ্তর যেটি জানিয়েছে এই তাপমাত্রা কিন্তু পুরো জানুয়ারি মাস জুড়েই কিন্তু এই 10 ডিগ্রির মধ্যে থাকবে, এমনটি পূর্বাভাস তারা আমাকে দিয়েছে। এই পাশাপাশি অব্যাহতভাবে পাহাড় থেকে যে শৈত্যপ্রবাহ বয়ে আসছিল সেটির প্রকোপ কিছুটা কমেছে, এবং সূর্যের আলোর তাপটা কিন্তু কিছুটা বাড়ার কারণে মানুষের দুর্ভোগ কিন্তু অনেকাংশে কমে গেছে। এখন কিন্তু ঠিক 9টা 10টার মধ্যেই সূর্যের আলো আসছে, এবং সেটি কিন্তু একটা ভালো তাপমাত্রা ভূপৃষ্ঠে দিচ্ছে, সেটি কিন্তু মানুষের কাজে লাগছে। বিশেষ করে যারা গৃহস্থালি কাজ করছে তারা কিন্তু কিছুটা স্বস্তি পেয়েছে। আর দুর্ভোগ আছে, সেটি হচ্ছে শীতজনিত কারণে হাসপাতালগুলোতে কিন্তু শিশু এবং বয়স্ক মানুষের ভিড় অব্যাহত রয়েছে, এবং এটি কিন্তু আস্তে আস্তে বাড়ছেই। চিকিৎসকরা বলেছে আসলে আর হয়তো 2 সপ্তাহ পরে এটি কমে যাওয়ার মধ্যে পড়বে আর কি, তারা এমনটি আমাকে জানিয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা অব্যাহতভাবে মানুষের পরিচর্যা করছে শীতবস্ত্র দিয়ে, আরও নতুন শীতবস্ত্র আনার জন্য মন্ত্রণালয়ে বার্তা প্রেরণ করেছে। তো সব মিলে আমার কাছে ছিল নিশি পঞ্চগড়ের সার্বিক শীতের পরিস্থিতি এই। রায়হান, ধন্যবাদ আপনাকে। দর্শক, পঞ্চগড় থেকে শীত পরিস্থিতির খবর জানাতে যুক্ত হয়েছিলেন হোসেন রায়হান।